গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। দেখো, সকালবেলায় গরম গরম চা বসিয়ে দিয়েছি, আর তোমরা সবাই জানো যে চা ছাড়া আমি একটা মুহূর্তও চলতে পারি না। তো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা হওয়ার পরেই চায়ের জলটা চাপিয়ে দিয়েছি। আর বাঙালিদের ঘরে চা হবে না এরকম তো হতেই পারে না, তাই না বলো? চলো চাটা নামিয়ে দিয়ে এবার ডালটা করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে মাছের মাথা দিয়ে ডাল, দুদিন আগে যে মাছ কিনে এনেছিলাম সেই মুড়োটা ছিল। মুড়োটা আমাদের বাড়িতে কেউ খায় না জানো তো, নয় আমাকে ওইটা একটা কোনো শাক দিয়ে করতে হয়, আর নয় ডাল দিয়ে করতে হয়। আর ডাল দিয়ে করলে তোমার দাদা বলো, মেয়ে বলো, খুব ভালোবাসে খেতে। আর এই মিষ্টি মিষ্টি একটু মুসুর ডাল করলে না আমার ডালের চিন্তাই করতে হয় না, ঠিক দিব্যি উঠে যাবে। আর এই ডালটা যা করেছি আমার এখন দুদিন চলে যাবে জানো তো। আর সেইভাবে মানে আমরা ফেলি না, বললামই বাসি খেয়ে নিই। তো চলো আমি একটু চা খেয়ে নিই, আমার স্নান ঠান সব হয়ে গেছে, আর রোজ সকালের মতো পাউরুটি আর চা নিয়ে বসে পড়েছি। যতই আমাকে ভালো মন্দ খাবার দাও না কেন, চা আর পাউরুটি আমাকে দিতেই হবে। তো তোমাদেরও বলে রাখি, কেমন তোমাদের বাড়িতে কখনো যদি আমি ঘুরতে যাই তাহলে সকালবেলায় আমাকে ব্রেকফাস্টে চা আর পাউরুটিটাই দেবে, কেমন? তো চলো বন্ধুরা, আমি টুকটুক করে আগে চাটা গরম গরম খেয়ে নিই, তার সাথে পাউরুটি ডুবিয়ে, তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। আর কে কে আমার মতো চা আর পাউরুটি এইভাবে খাও কমেন্টে নিশ্চয়ই জানাবে, কেমন? আর দেখো, আমি মনের আনন্দে কিন্তু খাচ্ছি, কোনো দিকে নরম চরম কিচ্ছু না, কেন চা পাউরুটির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। তো যাই হোক, চলো চা পাউরুটিটা আমি খেয়ে নিই। এই সকালবেলায় পাউরুটি আর চাটা খেয়ে আমাকে এখন দুটো অবধি কাটাতে হবে, যতক্ষণ না আমার অফিসে লাঞ্চ হয়। তার মধ্যে এবার যদি কেউ কিছু খাইয়ে দেয় সেই ব্যাপারটা আলাদা, কিন্তু বেশিরভাগ সময়টাই আমার এই চা পাউরুটি খেয়েই কেটে যায়, কেমন? তো চলো, মোটামুটি আমার রান্না হাফ কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা বসাবো এবার, আর পটল আলুর তরকারি করব। আর দুপুরবেলা এসে কি ভাজবো সেটা তোমাদেরকে শেয়ার করব দুপুরবেলায়, কেমন? তো চলো আমি এখন চলে যাই তরকারি রান্না করতে, তো আমার সঙ্গে থাকো বন্ধুরা, কেমন? চলো। এই যে বন্ধুরা দেখো, আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি। আলু আর পটল ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো, আদা বাটা আর তেজপাতা দিয়ে দিলাম। তো দেখো কি সুন্দর লাল সবুজ সাদা, দারুণ লাগছে না? তো যাই হোক, চলো, আমার তরকারি মোটামুটি হয়ে গেছে, এই যে রেডি করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, মাথা দিয়ে ডাল ভাত আর এই পটল আলুর তরকারি, আর কালকে রাত্রের তরকাটা বেঁচে গেছে, সেটা দিয়ে সকালবেলা আজকে দাদা আর মেয়ে টিফিন করে নেবে। তো চলো আজকের মতো এই রান্নাটাই, দুপুরবেলায় এসে আবার কি ভাজাভুজি করি সেটাই তোমাদেরকে শেয়ার করব, কেমন? তো সঙ্গে থাকো, আর চলো আমি এখন অফিসের জন্য তৈরি হয়ে বেরোতে হবে, তো সঙ্গে থাকো। হাই, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আমার ব্লগটা সকাল থেকে শুরু করেছি, এখন আমি যাচ্ছি অফিসে, তারপর অফিসে গিয়ে তোমাদের সাথে সব কথা হবে, কেমন? তো দেখো বন্ধুরা, অফিসে চলে এসেছি, আমি একটুখানি লিস্ট দেখে নিচ্ছি কাস্টমার কী কী লিস্ট পাঠিয়েছে। ফোনেতে একটু লিস্ট দেখে নিয়ে মালগুলো সব রেডি করতে হবে। এমনিতে দিওয়ালির চাপ আছে, আর দিওয়ালিতে আমাদের একটু কাজের চাপও থাকে, এমনি সময় যতটা না হয় দিওয়ালির সময়টা একটু বেশি হয়। তো চাটা সকালবেলা খেয়ে নিই, বাড়ি থেকে চা খেয়ে এসেছি, তাও অফিসের চাটা তো খেতেই হবে, সবাই মিলে যেহেতু একসাথে খাই। তো চলো আমি একটু খেয়ে নিয়ে তারপরে কাজটা করি। হ্যাঁ, কাজটা করে যদি না আসতে পারি তোমাদের সাথে আবার কথা বলতে, কিছু মনে করো না জানো। দেখো না, বস্তা করে আবার মালও চলে এসছে, দেখেছো? এখন ওই দুটো দাদা আসছে, দাদা দুটো এই বস্তা থেকে মালগুলো বের করে আবার আমাদের কাউন্টারে করে দিয়ে যাবে, এগুলো সব ট্রান্সপোর্ট থেকে এসছে। তো চলো বন্ধুরা, জানি না কতটা কি শেয়ার করব। তো বন্ধুরা, আমি অফিস থেকে বেরিয়ে গেছি, এখন দুপুরবেলায় বাড়ি যাচ্ছি খেতে। ওই যে বললাম ভাজাটা বাকি আছে, ওই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছি জানো তো, তোমাদের সাথে সেইভাবে আর কথা বলতে পারিনি, কেন কাজের এতটাই প্রেশার পড়ে গেছিলো সেই কারণে।
আর চলো একবারে তোমাদের সাথে আমার ঘর থেকেই আবার শুরু করব, কেমন? তো এটা আমার বাড়ির সামনের রাস্তাটা, চলো। এই যে বেসনটা গুলে নিয়েছি, বেসন আর চালের গুঁড়ো দিয়ে গুলে নিয়ে চলো আজকে কি ভাজি সেটা দেখাবো, কেমন? ওই তরকারি আর ডাল তো করে রেখে গেছি, তার সাথে একটা ভাজাভুজি না হলে ভালো লাগে বলো? এমনি খাওয়া হয়ে যায়, তাও একটু ইচ্ছা হলো। আজকে আমি বেগুনি ভাজবো, ঠিক আছে? দেখো, গরম তেলে বেগুনটাকে কোটিং করে এই ভাজতে দিয়ে দিলাম, আর চড়বর চড়বর করে যা ফুটছে, যে কি বলবো। আর মাছমাছেও হবে, চালের গুঁড়ো দিয়েছি সেই জন্য। তো চলো আমি তাড়াতাড়ি করে আগে ভেজে নিই, মোটামুটি এখন 2:30-এর বেশি হয়ে গেছে জানো তো, আর ওদের খিদেও পেয়ে গেছে, আমারও যদিও খিদে পেয়ে গেছে। সকালবেলায় তো চা পাউরুটি খেয়ে গেছি, দুপুরবেলায় এসে না আর একটা সময়ও কোথাও নষ্ট করতে ইচ্ছা করে না জানো তো, মনে হয় কি কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে আগে ভাতের থালায় বসি। আর কি বলো তো, এরকম গরম গরম বেগুনি হলে কতগুলো যে খেয়ে ফেলবো তার নাই ঠিক। তো চলো আর কথা বলছি না, হ্যাঁ, দাদাকে আর মেয়েকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই। তো এই যে বন্ধুরা, দাদাকে খেতে দিয়ে দিয়েছি, মেয়েও খাচ্ছে। মেয়ে বলল যে আমার আমার ভিডিও করবে না মা, তুমি পাপার খালি ভিডিও করো। আমি ঠিক আছে, পাপারই করি, তোমার দাদাও বিশেষ পারা মানে পছন্দ করে না জানো তো ভিডিও করা, কিন্তু কি করব বলো, আমি তো এটা আমার একটা কাজের মধ্যে নিয়ে নিয়েছি, তো সেই কারণে আমাকে মুখ খেয়ে ঝুঁক খেয়ে হলেও আমাকে করতে হবে একটু আধটু। এই করি বলে কত মুখও খাই জানো তো, বকাও দেয় আমাকে কত, কিন্তু কি করব, শোধরাতে পারি না নিজেকে, প্রতিষ্ঠিত হতে কে না চায় বলো। তো যাই হোক, সবার মুখ নাড়া খেয়ে একদিন আমি নতুন মানে কি বলবো একটা সাফল্য অর্জন করব, তখন দেখবে ওদেরকে আমি তাক লাগিয়ে দেবো যে আমিও কিছু করতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, চলো দুটো খেয়ে নিয়ে আবার অফিসে বেরিয়ে যাই। দেখো আজকে আমার কি ভাগ্য, দেখেছো অফিসে ঢুকতে না ঢুকতেই আজকে আমার ওই দুই যে কলিগ আছে সুন্দরদা আর চন্দন, আজকে আমাকে আইসক্রিম খাওয়ালো, বললো যে দিদি একটা কাস্টমার খাইয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন আমার ছুটির টাইম হয়ে গেছে, অফিস থেকে আমি এখন বেরিয়ে পড়েছি, আর রাত্রেবেলা আজকে রান্না করব না, মোগলাই নিয়ে বাড়ি যাব। মেয়ে বললো মা আজকে আর রুটি করো না, ভালো লাগছে না, চলো একটু মোগলাই নিয়ে নাও। চলো তাই নিয়ে নি। বাড়ি চলে এসেছি, এই মাত্র বাড়িতে ঢুকলাম, আর ভালো লাগছে না। আর এখন নিয়ে এসেছি মোগলাই, আজকে রাত্রিবেলা রান্না করব না, মোগলাই খেয়েই আজকে রাতটা কাটিয়ে দেবো। তো বন্ধুরা চলো মেয়েকে আগে খেতে দিয়ে দিই, ওর বাবা তো কাজ করছে, এই যে ঘস 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 আওয়াজ শুনলে বাবা কাটিংয়ের কাজ করছে, সুতরাং ওর বাবা এখন খাবে না, খেতে খেতে দেরি আছে। তো মেয়েকে বললাম বাবা মোটামুটি 11টা বাজতে যায়, তুই খেয়ে নে, পাপা কাজ থেকে উঠলে তারপরে পাপা আর আমি খাবো, কেমন? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ বন্ধুরা একটুখানি আমার সাবস্ক্রাইব করে দিও, আর যদি না দেখো ভিডিওটা আমি ভাববো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না, কেমন? অনেক দিন পরে যেহেতু দিচ্ছি, তো আজকের জন্য টাটা।